Ya Rabbi kita.
অনেক সময় অনেক গান্ধিয়া বিষয় লাগে, এরকম অনেক বড় বড় হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি বিশেষ করে এই অনুষ্ঠানের গুরুত্বগণ সংক্ষেপে কিছু বলার জন্য সবই অনুরোধ জানাব। আমি বাঙালিয়া দরবার শরীফে অন্যতম শ্রদ্ধা জানছি যেখানে আমাদেরকে বিয়ে করতে হচ্ছে বড় বাজারের উপরে দিয়ে,
বর্তমান সমাজে 7 লক্ষ মহিলা নারীদের দ্বারা অসংখ্য যুবকের জন্য হারাম পথ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সুন্নাত বাস্তবায়নে করতে শুরু করে তারা। তাই আজকের বিয়ের মাধ্যমে আমরা মেয়ের বাবাদের প্রতি অনুরোধ করব, আপনারা ছেলের জন্য মোহরটা কমিয়ে দেন। আর ছেলের বাবাদের প্রতি অনুরোধ করব, মেয়েটা যেহেতু আপনার ঘরে যাবে সুতরাং যৌতুক বন্ধ করে দেন। দুটো জিনিস যদি বন্ধ করে দেওয়া হয় ইনশাআল্লাহ নবীর সুন্নাত আমরা কায়েম করতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উলামা ইকরাম এবং উপস্থিত হাশিম রাসূল ভাইরা রাহমানিয়া রাহমাতুল্লাহ তাআলা, আজকে আমরা যে আগে মাহফিলে এসেছি এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে আগে মাহফিলে কেমন হওয়া উচিত। আমরা আমার পূর্বে মৌলানা হাসান আদাহারি সাহেব যেটা বলেছেন, আমাদের সমাজে দুইটা বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়, একটা হলো যৌতুক কে কতদিন বেশি দিতে পারে আর একটা হলো ধ্যানমূলক কে কত বেশি দেখতে পারে। এটা আসলে লেখার মধ্যে থেকে যায়, এটা ধ্যানমূলক লেখার মধ্যে থেকে যায়, এটা কখনো আদায় হয় না। আমি বলবো আমরা এমনভাবে ধ্যানমূলক নির্ধারিত করব যতটুকু ছেলের দেওয়া সক্ষমতা আছে ঠিক ততটুকু ধরব এবং সেটা আদায় করব, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের ভবিষ্যৎ যারা আসবেন তারাও সবাই নেককার পরহেজগার হবে আজকে রসুল হবে। তো আমি কথা না বাড়িয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। اللهم صل على
Yeah.
আমি সকলের শুকরিয়া আদায় করছি বিশেষ করে
হিসেবে পুনরায় উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ফর্মটি আলী হোসেন আলী ভাই, ওনাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনারাও শত ব্যস্ততা মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যারা আজকে এসেছেন মেহমানদের সকলকে আমি মোবারক জানাচ্ছি, সকল আমার জন্য দোয়া করবেন। আবার আমার মা বাবার জন্য, আমাদের জন্য, এই আমাদের আমার বহু স্ত্রীর জন্য আপনারা সকল দোয়া করবেন।
আসছেন দূরদূরান্ত থেকে অনেকে দেখা যাচ্ছে, সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে দোলহাবন সহ দোলহাবনের পরিবারবর্গের উভয় পরিবারের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমি হাসমি দরবারে সমাধি সজ্জানা শেখ খালিফা রহমান শরীয়ত হযরত আমি জীবন সফলকাম জীবন
Thank you.